আমি একা, আমি একা নেই কেউ। কবরের পাশে সন্তান দিয়ে কান্না করে, বাবার কবরে আগুন জ্বলে, মাত্র দেড় হাত দুই হাত মাটির নিচে বাবা কবরে আগুন। সন্তান বুঝে না, বাবাও সন্তানকে বলতে পারে না, বাবা আমার কবরে আগুন জ্বলছে, নিভাবার ব্যবস্থা করো। এই জন্যে মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে ইরশাদ করেছেন, পৃথিবীর সবচেয়ে বড় বুদ্ধিমান কে? অনেক বেশি টাকার মালিক না, না গাড়ি আর বাড়ির মালিক না, মিল কারখানা ইন্ডাস্ট্রিজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক না, দীর্ঘদিন পর্যন্ত চেয়ার পাওয়ার ধরে রাখতে যে পারে সে সক্ষম হয়, সে বলে না না বন্ধুরা আমার জাতিসংঘের মহাসচিবের চেয়ার যে দখল করলো সে বলে না। নবীজি বলেন, প্রকৃত বুদ্ধিমান এই পৃথিবী থেকে পরপারের পুঁজি জমা করে যে যায়, দুনিয়া থেকে পরপারের পুঁজি আমাকে নিয়ে যেতে হবে। রব্বে করিম আমাকে দুনিয়াতে পাঠাইছেন বিয়ে শাদি গাড়ি বাড়ি নেতৃত্ব চেয়ার আর পাওয়ার জমানের জন্য না, রব্বুল আলামিন আমাদেরকে তো দুনিয়াতে পাঠাইছেন শুধুমাত্র কেবলমাত্র জান্নাত জেতার জন্য। বলেন কি জেতার জন্য? আর একটু জোরে বলেন কি জেতার জন্য? এ কারণেই তো দেখেন না ফিলিস্তিনের দিকে, এ কারণেই তো দেখেন না ফিলিস্তিনের দিকে, মা তার মাসুম বাচ্চা শহীদ হয়েছে, সেই বাচ্চাকে বুকের ভিতরে জড়ায় ধরে অনেক বাবা আবার মুস্কি হাসি দেয়, বলে দেখা হবে যাও, ছোট্ট ভাই তার ভাইকে বলে যাও দেখা হবে যাও। তার মানে ওদের অন্তরের ভিতরে ইয়াকিন, আমি পৃথিবীতে গাড়ি বাড়ি নারী আর ভোগ করার জন্য ভোগ বিলাসের জন্য আসি নাই, বরং আমাকে তো রব্বে করিম পাঠাইছেন, যাও দুনিয়ায় পাঠাইলাম, আর দুনিয়া মাজরাতুল আখারা, পরপার তুমি ওখান থেকে রেডি করে নিয়ে আসো, আখেরাতের জন্য প্রস্তুতি নিয়ে আসো, জান্নাত জিতে নিয়ে আসো। জান্নাত যদি আমার বিয়ের আগেই জেতা হয়ে যায় তাহলে দুনিয়াতে বিয়ে শাদি করে ঘর করার ঝামেলার দরকার নাই। জান্নাত জিততে এসেছি আর কিছু জিততে আসি নাই, জান্নাত জিততে এসেছি আর কিছু জিততে আসি নাই, আমার সিজদা তো জান্নাত জিতার জন্য, আমার নারায়ে তাকবীরের আওয়াজ তো জান্নাত জিতার জন্য, আমার রাজপথে পয়গম্বরের পক্ষ নিয়ে আন্দোলন তো জান্নাত জিতার জন্য। কথা বলেন না কেন? মুহতারাম হাজেরিন, কষ্টে অর্জিত সম্পদের একটা অংশ বের করে ফকির গরিবদেরকে বিতরণ করি, এ তো জান্নাত জিতার জন্য। মুহতারাম হাজেরিন, পুরো মাস আমি অনাহারে ছিলাম, আমি উপবাস ছিলাম, সিয়াম সাধনা পালন করেছি, ইফতারের পরে শরীর যখন অবসন্ন হয়ে আসে তখন আবার লম্বা কিয়ামুল লাইল করেছি, এ তো জান্নাতের জন্যই। কথা বলেন না কেন? জান্নাতের জন্যই। মুসলমান ভাইরা রে আমার, রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল লাতী কুনতুম তু'আদুন। রব ওয়াদা দিয়েছেন, এটা করো জান্নাত মিলবে, এটা করো জান্নাত মিলবে, এটা করো জান্নাত মিলবে। রব ছেলেদেরকে বলেছেন জান্নাত খুঁজো, ইন্নাল জান্নাত তাহতা আকদামিল উম্মাহাত। আমি আমার স্ত্রীর সাথে মজা বাদ দিয়ে বাবার খেদমতে রাতের পরে রাত কাটাইলাম কেন? অসুস্থ মাকে বুকে জড়ায় ধরে রাত কাটাইলাম কেন? জান্নাতের আশা সুবহানাল্লাহ বলবেন না? বাবাও যে ছোটবেলা আমাকে ভালোবাসা দিল, বাবা কিন্তু এমনে দেয় নাই, ও জান্নাতের আশাতেই দিয়েছেন। আর আমার রব এত বড় দয়ার সাগর যে আমাকে লালন পালন করার জন্য আমার বাবাকে জান্নাতের লোভ দেখাইলেন, জান্নাতের অফার দিলেন, আবার আমার বাবাকে বার্ধক্য অবস্থায় আমি যেন ভালোবাসা দেই এজন্য আমাকেও জান্নাতের অফার দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা ছেলেকেও জান্নাতি হিসাবে দেখতে চান, বাবাকেও জান্নাতি হিসাবে দেখতে চান। বাবাকে বলে দিলেন, তোমার যদি
তিনটা কন্যা সন্তান হয়, দিন শিষ্টাচার নীতি নৈতিকতা শিক্ষা দাও আর সঠিক পাত্রে পাত্রস্থ করো, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি কিদে জানায় দিলেন আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বিহামদি, বাবাকে জান্নাতের অফার দিয়েছেন, ছেলেকে জান্নাতের অফার দিলেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, মা আর বাবার পায়ের নিচে জান্নাত, মা বাবা বার্ধক্য অবস্থায় পৌঁছে গেছে, এক খেদমত করো বাবার কাছে থাকো, তোমাকে জান্নাতের অফার দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বললেন না মুহতারাম হাজিরিন, এজন্য আসুন আমরা পৃথিবীতে এসেছি কেন যেন জান্নাত জিতার জন্য, এটাও একটা জান্নাত জিতার জন্য, জান্নাত জিততে চাইলে কোন পথে জান্নাত জিতা যাবে এই মেসেজটা দিয়েই আল্লাহ কোরআন এবং এই কোরআনের প্র্যাকটিক্যাল প্রশিক্ষক রাসূল দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন। আল্লাহ পাক আমাদের সকলকেই দুনিয়া থেকে পরপারের পুঁজি গুছিয়ে তৈরি করে পরপারে পাড়ি দেওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।